قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ومن احسن قولا ممن دعا কুম আসসালাম ওরমতুল্লাহ আবার এক ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি জাদুতে আক্রান্ত হয় কাউকে জাদু করা হয় তাহলে সেই জাদু থেকে রেহাই বা মুক্তি পাওয়ার জন্য কি করণীয় আছে বা এর কি চিকিৎসা হতে পারে কোরআন হাদিসের আলোকে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এ সম্পর্কে বেশ কয়েকটি নিয়ম নীতি আছে যে আমাদের অবশ্যই জানা দরকার প্রথম নম্বর হচ্ছে কোথায় জাদু করা হয়েছে সেটা যদি জানা যায় তাহলে সেই জাদুকৃত বস্তু সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে এবং সেটা যদি গিঁট বা গিরা লাগানো থাকে তাহলে মুবা তায় নাস এবং ফালাক পড়ে তা খুলতে হবে তারপরে ওই বস্তুটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে এটা যদি জানা যায় সম্ভব হয় তাহলে সেটা করতে হবে নাম্বার দুই হচ্ছে শরীয় সম্মত ঝাড়ফুঁক করতে হবে কোরআনের আয়াত বিশেষ করে তাইম সুরা নাস এবং ফালাক এবং সুরা বাকারার শেষ আয়াত অংশ এবং ইত্যাদি দুয়া দ্বারা ঝাড়ফুঁক করতে হবে যে সমস্ত দোয়াগুলো ইনশাল্লাহ পেশ করব নাম্বার তিন হচ্ছে যদি পেটের মধ্যে জাদুর কোনো ক্রিয়া অনুভব হয় মনে হয় যে পেটে অনুভব হচ্ছে জাদুর প্রভাব পড়েছে তাহলে ঔষধ দিয়ে প্রথমে ঔষধের মাধ্যমে সেটা বের করার চেষ্টা করতে হবে যদি অন্য কোনো স্থানে তাহলে তা থাকে তাহলে সেটা সিঙ্গালাগানের মাধ্যমে বের করার চেষ্টা করতে হবে তারপরে ঝাড়ফুঁকের জন্য বেশ কিছু শর্ত রয়েছে ঝাড়ফুঁক হতে হবে কোরআনের আয়াত এবং রসুল সাল্লি সাল্লামী এর প্রমাণিত দোয়ার মাধ্যমে নাম্বার দুই হচ্ছে ঝাড়ফুঁক এটা আরবি ভাষায় হতে হবে যে দুয়া এবং আয়াত ও কোরআন থেকে এবং হাদিস যেগুলো রয়েছে পাঠ করবেন সেগুলো আরবি ভাষাই হতে হবে তবে দুয়া আরবি ছাড়া অন্য ভাষাতেও হতে পারে এটাও ওলামা ইকরাম জায়াজ বলেছেন নাম্বার তিন হচ্ছে ঝাড়ফুঁক করার সময় এটা বিশ্বাস রাখতে হবে যে ঝাড়ফুঁকের মধ্যে কোনো প্রভাব নেই আরোগ্য বা শিফা কেবলমাত্রা কাল্লাই দিতে পারেন তারপরে ঝাড়ফুঁকের প্রভাব বেশি পেতে চাইলে কোরআন বেশি বেশি করে পাঠ করতে হবে আরোগ্যের নিয়তে এবং জিন মা ইনসানের হেদায়তের নিয়তে কারণ মানুষ হেদায়তের জন্য এবং আরোগ্যের জন্য মানুষের কোরআন নাজেল করা হয়েছে যা আমরা জানি বা শিফা নাস বলা হয়েছে মানুষের আরোগ্যের জন্য অবতীর্ণ করা হয়েছে কোনো জিনকে পরাস্ত করার জন্য তাকে হত্যা করার জন্য কোরআন পড়বেন না বরং জিনকে বের করা অসম্ভব হয়ে পড়লে ঝাড়ফুঁক করতে হবে যদি সেই ঝাড়ফুঁকের মাধ্যমে সে নিহত হয় চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা নেই তারপরে ঝাড়ফুঁক যিনি করবেন তার জন্য কয়েকটি শর্ত রয়েছে প্রথমত যার তার কাছে গিয়ে ঝাড়ফুঁক করালেই হবে না সে দাতা বাবা গ্যাঁজাখরি বাবা মদ বাবা এই সমস্ত ব্যক্তিদের কাছে কখনোই যাবেন না যারা হারাম কাজ করে নামাজ রোজার ধার ধারে না হারাম খায় এই সমস্ত ব্যক্তির কাছে কখনোই ঝাড়ফুঁক করবেন না বরং ঝাড়ফুঁক যিনি যার কাছে করাতে যাবেন দেখবেন যে করছে তিনি এক নম্বর তিনি মুসলমান হবেন নেকর দিনদার পরেশগার হবেন এবং যত বেশি বিরু হবে ততই তার বেশি কাজ হবে নাম্বার দুই হচ্ছে ঝাড়ফুঁকের সময় একনিষ্ঠ হৃদয় নিয়ে আল্লাহর দিকে নিজেকে ধাবিত করবেন যাতে করে মুখে যা বলবে অন্তরে যেন সেটা অনু অনুধাবন হয় তবে সবচেয়ে উত্তম হচ্ছে সম্পর্কে নিজে নিজেই ঝাড়ফুঁক করা কারণ নিজে করলে যে একটা দৃঢ়তা থাকে অন্তরে সেটা অন্যের মাধ্যমে করলে অতটা থাকে না কারণ অন্য ব্যক্তি যে করে সে তার অন্তর ব্যস্ত থাকে তারপরে যাকে ঝাড়ফুঁক করা হবে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যে আপনি যে ঝাড়ফুঁক করতে যাবেন তার জন্য যেমন শর্ত হলো এবং যাকে ঝাড়ফুঁক করা হবে তার জন্য শর্ত হচ্ছে মোমিন অনিকার হওয়া ইমান অনুযায়ী প্রভাব পড়বে যেমন আপনার ইমান থাকবে ঠিক তেমনি কোরআন এবং হাদিসের বা ঝাড়ফুঁকের প্রভাব পড়বে যেমন সম্পর্কে আল্লাহ সুহানা তালা বলছেন ওয়ানা জিলুমিনাম মিনাল কোরআন এ মা হুয়া শেফা উম ওয়া রহমেতুল মিনীন ওয়ালা ইয়াজিদ উদ্দাল মিন ইল্লা খাসারা সাবান ইসরা এক নম্বর বিরাশি যে আমি কোরআনে যা নাজেল করেছি তাতে মুমিনদের জন্য রয়েছে আরোগ্য এবং রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে না তারপরে সত্যিকারভাবে আল্লাহ শরণাপন্ন হতে হবে যে আল্লাহ সুবাহানা তালাই একমাত্র আরোগ্য দান করতে পারেন এটা একেবারে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তারপরে আরোগ্য দেরি হচ্ছে আরোগ্য পেতে সুস্থতা লাভ করতে পারছি না জাদু কাটছে না রকম কোনো অভিযোগ করা যাবে না তাড়াতাড়ি করা যাবে না কেননা ঝাড়ফুঁক এক ধরনের দুয়া এবং দুয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করলে সেটা কখনোই কবুল হবে না নবী আলহিস সাল্লাম বলছেন সাইবখারি ও মুসলিমের হাদিসে ইসতজাবুল احدিকুম মা লাম ইয়াজল يقول دعوت فلم يستجب لي তোমাদের একজনের দোয়া কবুল করা হবে যতক্ষণ সে তারাহুর না করবে আর এ কথা না বলবে যে এত দোয়া করলাম কিন্তু কেন কবুল হলো না কেন কবুল হলো না জন্য দোয়া কবুল হবে তাতে ধীরস্থতা রাখতে হবে এবং সবর অধৈর্য ধারণের পরিচয় দিতে হবে তারপরে ঝাড়ফুঁকের বেশ কয়েকটি নিয়ম আছে চারটি নিয়ম আছে এক নম্বর হচ্ছে ঝাড় ফুঁকের সাথে হালকা থুতু বার করবে নম্বর দুই হচ্ছে থুতু সহ ফোঁক দেওয়া ছাড়াই ঝাড় ফুঁকের দুয়া পড়া বিনা থুতু ছাড়াও ঝাড় ফুঁকে দুয়া পরে ফোঁক দেওয়া নাম্বার তিন হচ্ছে আঙুলের সামান্য থুতু নিয়ে মাটির সাথে মিশিয়ে তার দ্বারা ব্যথার স্থানে মশা করা যদি কোনো জায়গায় রোগ হয় সেখানে মশা করা তারপরে চার নম্বর হচ্ছে ঝাড় ফুঁকের দোয়া পড়ে সেই সমস্ত স্থানগুলোতে যেখানে ব্যথা আছে বা শরীর খারাপ হয়েছে কেটে গেছে ছিঁড়ে গেছে বা এই জায়গাতেই বদনজর লেগেছে বা এই জায়গাতেই ঝাড় জাদু করা হয়েছে সেই স্থানগুলোতে ঝাড়ফুঁক করে হাত ফিরিয়ে দেওয়া এই চারটি নিয়ম রয়েছে লাস্টে ঝাড়ফুঁকের জন্য কয়েকটি আয়াত এবং হাদিস অবশ্যই পরিবেশন করব যেগুলো দ্বারা আপনি ঝাড়ফুঁক করবেন কোরআন থেকে যেমন সরাফাতেহা পাঠ করতে হবে তারপরে আয়তল কুরসি তারপরে সুরা বাকার শেষ দুটি আয়াত বিমান জেলার এই তারপরে সুরা ফালাক এবং সুরা নাস এই সুরাগুলি পাঠ করতে হবে এবং এছাড়াও অনেক আয়াত রয়েছে যেগুলিও পাঠ করতে হবে ফাশাইকফিকাহমুল্লাহ আসলামিউল আলিম সুরা বাকার এত নম্বর একশো সাঁতিরিশ অনুরব সুরা আহকাপা এত নম্বর একশো ত্রিশ ইয়া কেন আদা ইয়াল্লাহ تار پور سورة بان اسرائيل آيات نمبر براسي وننزل من القرآن ما هو شفا ورحمة للمؤمنين تار پور وإذا مرستو فهو يشفين سرى شعر آيات نمبر تار پور ويشفي صدور قوم مؤمنين سرى طوبة نمر نمبر چودو تار پور اه لو انزلنا هذا القرآن على جبل الله رأيته من خشية الله سورة حشر آيات تاربوري تار وَأَوْ إلى موسى أن ألقى ساقا فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبتل ما كانوا يعملون يَعْمَلُونَ هنالك وانقلبوا صاغرين سورة عرف نمبر 117 تك 119 إيش مست آيات رويتش هي آيات غلو پات كورتو هبي اي إيش را وانا آرو آيات رويتش جمن سورة فاتح رويتش فاتر مدر رويتش 4 والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم এই আয়াতগুলো এবং যে সুরাগুলো বললাম এই সুরাগুলো পড়তে হবে আয়াতগুলো পড়তে হবে তারপরে বেশ কিছু হাদিস রয়েছে সেগুলো পরিবেশন করে ফুঁক দিতে হবে যেমন হাদিস থেকে বলি আস আজিম রব্বাল আরশিল আউলিম রব্বাল আর্শিল আউলিম আই দুয়াটা যেটা আবু দাউদ এবং তিরিমিস রয়েছে এই দুয়াটি সাতবার পড়বে তারপরে কালিমা তিল্লাহ নিন্মা এটা শৈবু খালির হাদিস এটিকে তিনবার পাঠ করবে তারপরে যেটি রয়েছে আরো আজহবানাস ওশফান্ত শফি ইলা শিফা উগা শিফা আল্লাহ উ সাকামা এবং মুসলিমের হাদিস এটিও তিনবার পড়বে তারপর আল্লাহব আনহু হার ও বারদাহা ওবরদাহা ওবাসাবাহা এটিও একবার পাঠ করবে তারপরে হসবি আল্লাহ হুয়া রব্লা আরশিল আদিম এটিও পাঠ করবে তারপরে আরো দোয়া রয়েছে বিসমিল্লাহ আরকাইকা মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইশফিকা বিসমিল্লাহ আরকাইকা এই দোয়া গুলো পড়বে যেটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিস তারপরে আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু এটাও সহিহ মুসলিমের হাদিস এটাও সাতবার পড়বে তো এইভাবে কোরআনের আয়াত এবং হাদিস যেগুলো পরিবেশন করা হলো এগুলো পাঠ করবে এবং করার পরে ঝাড়ফুঁক করবে ইনশাআল্লাহ আল্লা সুবহান কাছে এগুলো পড়ার পরে ঝাড়ফুঁক করার পরে আশা রাখবে আল্লা সুবহান অবশ্যই তাকে আরোগ্য দান করবেন তাকে সেফা দান করবেন আল্লাহ যেন আমাদের সকল কি যারাই জাদু টোনাতে আক্রান্ত হয়েছে তাদের সকল কি যেন কোরআন হাদিসের ফর্মুলাতে চিকিৎসা করার তৌফিক দান করেন يا رب العالمين